বর্তমানে শহর শিলিগুড়ি অসুরক্ষিত, প্রতিনিয়ত ঘটছে একাধিক অসামাজিক কাজ, নির্বিকার পুলিশ প্রশাসন এমন অভিযোগ তুলে ফের বিক্ষোভ প্রদর্শন বিজেপি মহিলা মোর্চা। শিলিগুড়ি থানার হাতেগোনা দূরত্বে এক নার্সের অস্বাভাবিক মৃত্যু, মৃত্যুর কারণ আজও অজানা। অন্যদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে দিন দুপুরে উধাউবৃত শিশুর দেহ। শহরে প্রতিনিয়ত ঘটছে নারী নির্যাতন ও খুনের মতো ঘটনা। তারই প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ি থানার সামনে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল শিলিগুড়ি জেলা সাংগঠনিক মহিলা মোর্চা। এদিন হাসমিচক থেকে মিছিল সংগঠিত করে বিজেপি মহিলা কর্মীরা শিলিগুড়ি থানায় এসে বিক্ষোভ দেখায়। থানার গেটের সামনে দীর্ঘক্ষণ চলে এই অবস্থান বিক্ষোভ। সংগঠনের রাজ্য সভানেত্রী মহাপাত্র জানান, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, যার জন্য আজ নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা রাজ্য।